নামে কি বা আসে যায় কাজে পরিচয় তবু নামে নামে মিলে গেলে বাড়ে সংশয় বাড়ে সংশয় কর্মেতে বীর করে নাম যশ খ্যাতি নামেরই পরশে কারো কত উন্নতি একই নামে সমাসীন হলো দুইজন মিতালি কি হয় নাকি দ্বন্দ্ব ভীষণ নামে নামে টক্কর টক্কর নামে নামে টক্কর নতুন বাবুর আগমনী বার্তা সবার মনে আনন্দের বন্যা বইয়ে দেয় একসময় বাবুটিকে একটি নাম দেয়া হয় সেই নামে সে বেড়ে ওঠে কিন্তু সেই বাবুটি যদি চিরকালই বাবু থেকে যেত তাহলে কেমন হতো বলুন তো কি অসম্ভব না এটাও সম্ভব তেমনই দুই বাবু আজ এসেছেন আমাদের অতিথি হয়ে একজন অভিনেতা ফজলুর রহমান বাবু আরেকজন হচ্ছেন সঙ্গীত শিল্পী মাহমুদুজ্জামান বাবু প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আমাদের আজকের দুই বাবুকে মানে বাবু নামের দুই অতিথিকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সোয়ান নামে নামে টক করে নতুন আরেকটি অধ্যায় বাবু মানে হচ্ছে আপনাদের শৈশবকালে সত্যি সত্যি যখন আপনারা বাবু ছিলেন তখনকার সময়ের কিছু স্মৃতি আমার কৈশোর তার মনে পড়ে সেটা হচ্ছে যে খুবই দুরন্ত ছিলাম বেশি দীর্ঘশ্বাস ছিল আমাকে নিয়ে যে এটার হবে কি আসলে ভবিষ্যৎ জিনিয়াসদের যেগুলো দেখা যায় ছোটবেলায় অসম্ভব প্রতিভার স্ফুরণ ঘটে সেটা আমার বেলায় ঘটে নাই আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম অন্তর্মুখী ছিলাম কথা বলতাম কম একটু এড়িয়ে থাকা হইচই খেলতে যেতাম কিন্তু আমি খুবই বাড়িতে নতুন অতিথি এসছেন তা আমি দেখা গেল যে বাড়ি ছাড়া কারণ নিশ্চয় জিজ্ঞেস করবে অঙ্কে কত নাম্বার পাইছো আমি অঙ্কে খুবই কম আর তখন গান গাইতেন না তখন এমনি ছিল আমার এক মামা ছিলেন মতি মামা আমাদের বাসায় প্রচুর চড়ুই পাখি আসতো তো মামা ওই চড়ুই পাখি ধরার জন্য কামরাঙ্গা গাছের নিচে আমি ছিলাম তার এটার সাথী আর কি তো উনি ওই একটা বাঁশের ডগা নিয়ে চিকন করে বসে খুব পাথরের মতো দাঁড়ায় থাকতেন চড়ুই পাখি টের পেত না তো অনেক চড়ুই পাখি এসে একসাথে বসার পরে ডালটা ধরে আচমকা বাঁশের ডগা দিয়ে বাড়ি দিলে দুই তিনটা ওই বাঁশের আঘাত পেয়ে মাটিতে পড়তো তো সেগুলো রে মোটামুটি পরিষ্কার টরিষ্কার করে একটু রোস্ট করে খাওয়া এবং উনি গুন 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 করে গান গাইতেন তো এটা বাবার সাথে আমি সুর মেলাতাম আপনি কেমন ছিলেন ছোটকালে লক্ষ্মী ছেলে হিসাবেই আমার বাবা আমার কাছে পরিচিত ছিল এবং আমার বাবা অনেক সিনেমা দেখতেন হ্যাঁ এবং সত্যি সত্যি ওটা করে ফেলতাম সন্ধ্যার সময় সিনেমা দেখতে চলে নিয়ে যেত বাবা কখনো কি এই নামের মিলের জন্য কোনো বিভ্রাটের পড়তে হয়েছে একটা ছবিতে কাজ করেছি বাবু অভিনয় করেছে আমি অভিনয় করেছি তখন ছোটখাটো সমস্যা হচ্ছে বড় কোনো সমস্যা নাই হয়তো বাবুকে রেডি করার জন্য ডিরেক্টর ডাক দিয়েছে হ্যাঁ বাবু ভাই শর্ট এবার আসেন অন্তরগুলো আমি গিয়ে রেডি হয়ে দাঁড়াচ্ছি তারপর রেডি হয়ে মক্স টক্স করার পরে বলেছেন আপনার শর্ট তো না এবং দুজনকেই বিপ্লব যেহেতু বাবু ভাই বলে ডাকতো হ্যাঁ সে কারণে আবার অনেক সময় আমার শর্ট হয়তো বাবু গিয়ে রেডি হয়ে দাঁড়াচ্ছে বাবু হয়তো মন পুরে গান করলেন এবং খুবই অসাধারণ গান হলো তো আমাকে ফোন করে বলছে যে আপনার গানটা তো খুবই ভালো হয়েছে তা আমার তো শুনে অভ্যস্ত বলে আমি একটু ভালো গাই কিনা জানি না কিন্তু বলে তো ভালো হয়েছে আপনার গান তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো বলছে যে তবে আপনি একটু চড়াই না গিয়ে একটু নিচে গাইতে পারতেন আমি বলছি চড়াই গাইছি মানে কোনটা হলো যে কে হই লইব বড়ই পাতা কে হই লইব বাবু যে গানটা করছে যে আমি বলছি বড়ই পাতা নিয়ে তুমি কোনো গান করবে বলে আপনি বাবু ভাই না আমি বলছি হ্যাঁ বাবু ভাই বলছে আমি বললাম যে আমার নাম মাহমুদুজ্জামান বাবু বলে ও ভাই সরি বলে লাইন কেটে দিচ্ছে এটা মন পুরা করে আচ্ছা আপনি তো গানও করেন অভিনয় তো করেনি বলাই বাহুল্য কোনটা আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন গান করি আসলে এই কথাটা বললে আমার দিক থেকে মনে হয় যে একটু ভুল হবে আমি আসলে অভিনেতাই আমি আসলে অভিনয় করি এবং অভিনয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি আমাদের বেশিরভাগ মঞ্চের নাটক আছে পথ নাটক আছে যেগুলো সঙ্গীত নির্ভর যেগুলো সে সংলাপগুলো আমরা সঙ্গীতের ভেতর দিয়ে প্রকাশ করি হ্যাঁ তো ওই জায়গায় কাজ করার জন্য কিন্তু আমাদের একেবারে সঙ্গীতের একটু বেসিক জায়গাটা জানতে হয় বা আমরা ওই ধরনের নাটক যখন করি তখন আমাদের ওইগুলো রিহার্স করতে হয়
আমাদের সুরটা ঠিক রাখতে বুঝতে হয়, তাল জ্ঞানটা রাখতে হয়। ওই জায়গা থেকে আসলে গান করা। আচ্ছা, আপনি যদি সঙ্গীত শিল্পী না হতেন তাহলে আপনি কি হতেন? এখন এই অবস্থানে এসে বলা মুশকিল, কিন্তু আমি সঙ্গীত শিল্পী তো নিজেকে বলি না, বলি গায়ক আর কি। শিল্পী হওয়ার তো এক ধরনের একটা প্রক্রিয়া থাকে বা একটা দীর্ঘমেয়াদী সাধনার জায়গা থাকে, সেগুলো আমাদের খুব কম। আমরা হয়তো খুব অল্প সময়ের জন্য শাস্ত্রীয় সঙ্গীতটা শিখতে গিয়েছি। তা আমি যদি ঢাকায় না আসতাম, আমার ধারণা যে আমি হয়তো এতদিন কৃষক আন্দোলনের কোনো একজন সংগঠক হতাম, কৃষকদের নিয়ে কাজ করতাম। তা আমি নিজেকে বলি যে আমি ডেপুটেশনে আসছি গান গাইতে। ধরুন এরকম করে কেউ যদি গান আমাদের সময় কেউ করতো, তা আমি হয়তো গান করতাম না আসলে। আর গান আমি খুব ভালো করি এটা আমি বিশ্বাস করি না। আপনি অভিনয় করেন, আপনার অভিনয়ের ক্ষেত্রে আদর্শ কে? অবশ্যই আমার দলে প্রথম থেকে যদি ধরেন যে আমি তো মামুন রশিদকে দেখে ওই দলে কাজ করা শুরু করেছি, আমার নাটকের দল আরণ্যক, তো সেই হিসেবে তো অবশ্যই উনি আদর্শ। এবং বাংলাদেশে শুধু আমার দল না, বাংলাদেশে যারা এইভাবে কাজ করে, আমাদের থিয়েটারে যারা পায়োনিয়ার, তারা সবাই আসলে আমার আদর্শ। আপনার এরকম কেউ আদর্শ আছে? আমার আসলে বাংলা ভাষায় তো শুধু না, সারা দুনিয়াতে এরকম প্রচুর শান্তিকামী মানুষ আছেন, বিশেষ করে সংস্কৃতির নানান শাখায়, গানের শাখাতেও আছেন অনেক। তো তাদের সবারই প্রভাব আছে, কিন্তু আমি ঠিক ওইভাবে ধরুন একদম রোল মডেল করে এগোনো সেরকম আমি আসলে, সেটা আমার অদক্ষতা হতে পারে, অযোগ্যতা হতে পারে, আমি ওইভাবে করিনি। আমার কাছে আসলে মানুষ শব্দটা খুব বড় আদর্শ। যেমন নোবেল পুরস্কার পাওয়ার পর বক্তৃতা দিতে গিয়ে গাব্রিয়েল গার্সিয়া মার্কুয়েস বললেন একটা অদ্ভুত কথা, বলছেন যে আমি মানুষের পরাজয়ে বিশ্বাস করি না। তো আমি আসলে অতিক্রান্ত মানুষ আমার আদর্শের জায়গা। আপনাদের কি কখনো মনে হচ্ছে যে আপনাদের নামটা বাবু না হয়ে অন্য কোনো কিছু হলে ভালো হতো? বাবু নামটা নিয়ে আমার একটু ঝামেলা, মানে আমি বাবু বাবু আসলে বড় হয় না, মানে এটা আর বাবু অনেক নাম এরকম হয় যে বাবু নাম না অন্য নাম হতো, মুকুল নাম হইতে পারে, বকুল হইতে পারে, মুকুল নামের মধ্যে মনে হয় বকুল মুকুল এক ধরনের দৃশ্যকল্প আছে না এটার মধ্যে, যে মুকুল আমের মুকুল সেটার সাথে এক ধরনের সৌরভ ছড়িয়ে আছে, জড়িয়ে আছে। বাবু এটা কি এটা ফরনাতে বাবুর সাথে স্নেহ আমার কাছে একটু অন্যরকম মনে হয়। আসলে বয়সের সাথে সাথে তো অনেক কিছুই ভ্যারি করে, যেমন যখন একটু ছোট ছিলাম তখন কিন্তু অনেক বড় হইতে চাইতাম তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি বড়, তখন কিন্তু ভাবতাম যে বাবু নামটা না হয়ে একটা মানে মনে করেন যে জয়নাল বা এরকম আব্দুল গনি সে ধরনের কি, এরকম বড় মানুষের একটা নাম থাকলে ভালো হইতো, একটু তাড়াতাড়ি বড় হইতাম। কিন্তু এখন কিন্তু আবার একটু বয়স বেড়ে যাওয়ার ফলে মনে হয় যে বাবু নামটা বেশ ভালো, একটু ছোট ছোট লাগে। এটা ঠিক, ভালো উত্তর, খুবই ভালো। এটা ঠিক। আপনাদের নাম রাখার পেছনের গল্পটা কি, মানে কি রেখেছিলেন? আমার নামটা আমি জানি যে আমার মামা আমাকে রেখেছিলেন, এবং একটু লজ্জাই লাগছে আমার, আমার আমার মামা তো যে ছোটবেলায় নাকি আমি সুন্দর ছিলাম। আমি নাকি বেশ সাহেব টাহেবদের মতো ছিলাম আরকি, আমি সত্যি। আপনার নামটা কি? আমার যেটা হচ্ছে যে আমার ধারণা, আমি শুনি নাই ওইভাবে কে রেখেছেন। আমি ভাই বোনদের মধ্যে ছোট, ছয় ভাই বোন, তো ছয় ভাই বোনের মধ্যে সবার ছোট, তো ছোটটাকে তো ওই আপনার কোলে কাকে এইসব বাবু টাবুই বলে, মানে বাবু এই বাবু এদিকে আয়, ওই বাবু এদিকে যা। ছয় ভাই বোনের কেউই কিন্তু বড় না, বড় ভাইয়ের নাম হচ্ছে খোকা, তার ইমিডিয়েট ছোট বোনের নাম হচ্ছে খুকি, তার ইমিডিয়েট ছোট, বড় ভাইয়ের পরে তিন বোন, বড় আপার নাম খুকি, মেজো আপার নাম, মেজো আপা মারা গেলেন ক্যান্সারে গত বছর, ওর নাম ছিল বেবি, এবং ছোটটা হচ্ছে ছোট আপা, ওর নাম হচ্ছে স্বপ্না, এবং তার ছোট আমার ইমিডিয়েট যে বড় ভাইটা ওর নাম দুলাল, আমার নাম হচ্ছে বাবু, ফলে আমাদের কেউ বড় না। আমার ছোট যদি কেউ থাকতো তার নাম হয়তো হইতো মাসুম, হ্যাঁ হইতে পারতো মেবি, কিন্তু আমাদের কেউ আসলে বড় না, মানে খোকা খুকি বেবি এরকম না। আমার বোনের নাম কিন্তু বেবি, আমার ইমিডিয়েট যে বড় বোনটা তার নাম হচ্ছে বেবি, আমার নাম হচ্ছে বাবু। আপনার সবচেয়ে কাছের মানুষ বা প্রিয়জন আপনাকে কি নামে ডাকেন? বাবু। হ্যাঁ,
আর বাবুর নামটাই এত ছোট আর এত মিষ্টি যে এইটা কি আর সংক্ষিপ্ত ভাই আমরা নিজেরা নিজেরা বলতেছি দর্শক আপনারও প্রিয় মানুষ আপনাকে বাবু নামে বাবু বলেই ডাকে এবং বাবুর চাইতে তো সংক্ষিপ্ত এবং এত সুন্দর তো হতে পারে না আর ওই ওর কথাটা অনেক ইম্পর্টেন্ট যে আসলে সে কিভাবে ডাকবে কোন জায়গা থেকে ডাক দিবে যে কোনো কথা এইখান থেকে বলা যায় কোনো কথা এইখান থেকে বলা যায় কোনোটা আবার এই সেন্টার থেকে বলা যায় তাই না তো এটা আমরা বুঝতে পারি কে কোন জায়গা থেকে কোন সেন্টার থেকে গিয়ে আমাদেরকে ডাকছে আপনার এই ব্যান্ড নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমরা আমাদের ওই অ্যালবামের কাজ করছি আমাদের ফার্স্ট স্টুডিও অ্যালবাম আর আমরা মূলত আমাদের পুরো দলটা মিলে একটা কাজ করছি আমরা একটা খুব বড় পরিকল্পনা নিয়ে নেমেছি বাংলা ভাষার দেশাত্মবোধক গান এবং বাংলাদেশের লোকসঙ্গীত এই দুটো বিষয়কে নিয়ে আমরা একটা মিউজিক আর্কাইভস ডেভেলপ করাচ্ছি বাংলাদেশের লোকসংস্কৃতির যে ভান্ডার সেইটা অমূল্য আমাদের দেশের পাশের দেশ থেকে পশ্চিমবঙ্গের লোকেরা খুব ঈর্ষা করেন যে আমাদের যদি যদি শুধু আপনাদের মতো একটা ময়মনসিংহ গীতিকা থাকতো আমরা দেখিয়ে দিতে পারতাম সংস্কৃতির শেকড় কত পরিপুষ্ট হতে পারে আপনার ভবিষ্যৎ আমি আসলে অভিনয়ের সঙ্গেই যুক্ত থাকতে চাই আসলে আমার মনে হয় যে অভিনয় অনেক এমন একটা শিল্প যে মানে আজীবন এই জায়গাটায় কাজ করা যায় এবং আমি অভিনয় শিল্পের সেবাটাই করতে চাই এবং সেটা টেলিভিশন সেটা ফিল্ম মেইনলি আমি আসলে কাজটা করতে চাই আসলে মঞ্চে এবং ফিল্মে টেলিভিশন একটা মাঝামাঝি জায়গা আর কি আসলে এটা আমাদের পেশার কারণে এটা করতে হয় কিন্তু আমার মূল ঝোঁকটা হচ্ছে মঞ্চে এবং ফিল্মে আপনাদের প্রথম যখন পত্রিকায় নাম প্রকাশিত হলো তখন ওটা সেটা তো খুবই আনন্দের সেটা হচ্ছে আমার এই ঘটনাটি ঘটেছিল 1979 সালে সম্ভবত ঢাকায় জাতীয় নাট্যোৎসব হয়েছিল শিল্পকলা একাডেমির তো ওইখানে আমাদের ফরিদপুর টাউন থিয়েটার একটি নাটক নিয়ে এসেছিল তখন জেলা 21টা জেলা ছিল তখন 21টা জেলা থেকে 21টা দল আর ঢাকার সম্ভবত 4টি দল এইভাবে বা 5টি দল মিলে 25টা দল নিয়ে বোধহয় একটা নাট্যোৎসব হয়েছিল ওইখানে আমি একটি কিশোরের চরিত্রে অভিনয় করি এবং পরের দিন ওই দৈনিক পত্রিকাগুলোতে পেছনে ব্যাক পেজে একটা নিউজ আসতো এই নাটকগুলোর কি কারা কিরকম করলো কিভাবে নাটক করলো কারা কারা অভিনয় করলো তা সেখানে আমার যারা একটা লাইন থাকে না যে এদের অভিনয় মোটামুটি ভালো হয়েছে সেইখানে আমার নামটি ছিল এবং সেটা আমি অনেকক্ষণ মুগ্ধ হয়ে আমার নিজের নামটা আমি দেখেছিলাম আমার মনে আছে এবং তারপরে একটা লাল কলম সংগ্রহ করে সেটা নিজে আন্ডারলাইন দিয়ে সেটা আমি অনেকদিন স্বর্ণাক্ষরে না থাকবে লাল অক্ষরে তো লাল এবং এইটা এবং যখন ফরিদপুরে ফিরে গেলাম তখন মনে করেন যে আমার টেবিলে থাকতো সেটা এবং বন্ধু বান্ধব আসলে নানাভাবে নানান অজুহাতে ওই প্রসঙ্গে এসে সেইটা তাকে দেখানোর চেষ্টা করতাম আপনার অভিজ্ঞতাটা কিরকম ছিল আমার প্রথম নাম ছাপা হয়নি আমার প্রথম ছবি ছাপা হয়েছিল আমি মিছিলে স্লোগান দিচ্ছিলাম তো এটা ছিল আমি যখন সামরিক আদালতের কারাদণ্ড পেলাম স্বাভাবিকভাবে ফ্যামিলি খুব শক ছিল কারণ এটা ভবিষ্যৎ কি এখন এবং তখন আমি কেবল তরুণ 19 বছরের তরুণ তো খুবই শকিং ছিল তারপরে যখন আবার ঢাকায় এসে পুলিশের মুখোমুখি ব্যারিকেডের সামনে তন্ত্র দাঙ্গা পুলিশ রায়ট পুলিশ রায়ট কার তার সামনে দাঁড়িয়ে আমরা স্লোগান দিচ্ছি ছবিটা ছাপা হয়েছে ওটা তো আর আমার ছবি বুঝে ছাপায় নাই একটা মিছিলের ছবি ছাপিয়েছে সেইখানে আমি ছিলাম স্লোগান দিচ্ছি আমি তো স্লোগান লিড করতাম ওই মানে দোহার না আর কি নেতৃত্ব দিতাম জালো জালো অন্যরা উল্টা আগুন জালো তো ওই ভঙ্গিটা ছিল ওইটা আমার অনেকদিন আমি রেখে দিয়েছিলাম সেটা আমাকে আবার সহায়তাও করেছে কারণ ওটা দেখে দেখে বুঝতাম যে পালানোর উপায় নেই এখানেই থাকতে হবে সেটা একটা মজা আপনাদের দুজনের নামই তো এখন অনেক বেশি পত্রিকা ছাপা হয় নামের বানানের ব্যাপারটি কখনো যদি ভুল করে কেমন লাগে প্রিন্ট মিডিয়ার লোকজনদেরকে একটু ধন্যবাদ দিতে চাই যে আমার মনে নাই যে কখনো বানান টানান ভুল হয়েছে তবে এখানে আমার একটু প্রথম দিকের কথা যখন আমি টেলিভিশনে একটু একটু কাজ শুরু করলাম বা মঞ্চেও যখন কাজ করতাম তখন অনেকদিন পর্যন্ত আমার নামটা আসলে পত্রিকায় ফজলুর রহমান বাবু ছিল না আমার নামটা ছিল জনৈক হ্যাঁ হয়তো মঞ্চের একটি নাটকের একটি দৃশ্য ছাপা হয়েছে পত্রিকায় হয়তো আমার দলের একজন পপুলার শিল্পী টেলিভিশনের মাধ্যমে অবশ্যই তার নামটি আছে ও জনৈক
এবং টেলিভিশনেও দেখা গেল যে আমি একটি নাটকের একটা স্টিল একটা পত্রিকা ছাপা হয়েছে, সেখানে ওই শিল্পীটির নাম আছে বা পাশে আরো একটি শিল্পীর নাম আছে। তারপরে আমি যদি ওই নাটকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করি, তারপরে আমার নামটি ছিল জনৈক, তাই আমি দুষ্টামি করে বলতাম যে আসলে আমার ডাক নাম জনৈক। আমার নামটা ভুল হয় বেশিরভাগ ক্ষেত্রে, আমার তো বাংলা বানানটা হচ্ছে মহাকর্মা হ মরসুকর দর্শকর জয় জয়কর মান মাহমুদুজ্জামান। বেশিরভাগ ক্ষেত্রে যারা কার্ড দেন নাম মাহা খুব, কখনো কখনো হয়েছে মাহা মাহ মুদ্দু দয়া, এগুলো হয়েছে যুক্ত শব্দের কারণে বোধহয়। আপনাদের নাম নিয়ে কি কখনো কেউ ঠাট্টা করেছেন বন্ধু মহলে? সেটা তো একটু হয়, তবে এটা অনেক কৌশলে এটা ঠিক করেছে, কারণ আমাদের দেশে একটা রেওয়াজ আছে যে নাম নিয়ে নানান রকম হয় না। যেমন মনে করেন যে এইটা লন্ডনী বাবু, তারপরে ট্যাংরা বাবু, হ্যাঁ মুরগি বাবু, হ্যাঁ অমুক বাবু, তোমাকে আছে না আমাদের এলাকায়, আপনাকে কি বলেছে, এরকম দুই একবার হয়তো চেষ্টা করেছিল আমার বন্ধু বান্ধবরা, হয়তো নাটকের বাবু বা এরকম একটা বাবু দিচ্ছে। তা আমি খুবই কৌশলে এবং বুদ্ধি দিয়ে সে বিষয়টা অতিক্রম করেছি যে আমার নামটা ফজলুর রহমান বাবু, এইটুকু ঠিকঠাক, আমার নামের সঙ্গে অন্য কোনো কিছু যুক্ত করার দরকার নেই। আমি বেশিরভাগ সময় শুনেছি কমিউনিস্ট বাবু, মানে ওইটা এটা এটা কমিউনিস্টটা খুব প্রশংসার সাথে উচ্চারণ করেছে, তা না, আমরা বামপন্থার একটা মতাদর্শ নিয়ে কাজ করতাম, এখনো করি, তো সেটা বলতো আর কি, একটু স্যাটায়ার করেই যে ওই যে কমিউনিস্ট বাবু আছে ওকে জিজ্ঞাসা করে। এরকম কখনো হয়েছে হয়তো কেউ ডাকছে আপনি ঘুরে তাকিয়েছেন? হ্যাঁ এরকম হয়েছে অনেক, এখনো হয়, প্রতিদিনই হয়, মানে বাবু তো একটা পাড়ায় একটা রোডে অন্তত গোটা পাচে খুঁজলে পাওয়াই যাবে, তো নিচেই হয়তো দেখা গেলো যে আমার ফ্ল্যাটের সামনে কেউ হয়তো পাশের বাসায় একটা বাবু আছে, ওরা ডাকতে চায় বাবু, আমি হয়তো বারান্দাতে, আমি কিন্তু বুঝতে পারি যে আমাকে কেউ এইভাবে এখন ডাকবে না, এইভাবে ডাকবে না এখন আমাকে, কারণ আমি তো সেই বয়সের নাই। তারপরেও কিন্তু মনের অজান্তে একটু জানালার কাছে গিয়ে উপি দিয়ে গিয়ে ডাকে। আপনার এই নামটা খুবই কমন ফিরে থাকে। এখন একটা ধরেন পদক দেয়া হচ্ছে দুজনকে, এখন একটা ভুল করলো যে পদকটি আসলে পাবেন ফজলুর রহমান বাবু, কিন্তু আপনার নামটি দেয়া হলো, তাহলে আপনি কি করবেন? আমার বেলায় যদি এটা হয় যে বাবু ভাইয়ের পদকটা আমার কাছে চলে আসবে, ওটা আমি রেখে দেব, কারণ আমি বাবু ভাইয়ের অভিনয়ের ভক্ত। এক দুই নম্বর হচ্ছে যে বাবু ভাইয়ের মতো যদি অভিনয় আমি করতে পারতাম আমি গান করতাম না। চমৎকার। যেহেতু বাবু আমার সাথে একটু বয়সে একটু ছোট, সে আমাকে বাবু ভাই বলে, আমি তাকে বাবু ডাকি, তো বড় ভাই হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, আরও তো একটা স্নেহের জায়গায় আছে আমার, সুতরাং প্রত্যাশা কি? জীবিকার কারণে হয়তো বাবু ভাই অনেক কাজ করেন, আমার ব্যক্তিগত অভিমতটা হচ্ছে যে বাবু ভাইয়ের ওই ক্ষমতাটা আছে যে কোনো চরিত্রকে আমি এটা বিশ্বাস করি যে ঠিক ফুটিয়ে তোলা কিংবা বিশ্বাসযোগ্য করে তোলা, এবং কোথাও কোথাও শিল্প উত্তীর্ণ করার ক্ষমতাটা বাবু ভাইয়ের আছে, আমি এটা খুব কনফিডেন্টলি মনে করি। তো বাবু ভাইয়ের পক্ষে যদি সম্ভব হয়, আমার প্রত্যাশা হচ্ছে যে হালকা চটুল কাজ যত কম করা যায়। গানের ভিতর দিয়ে যে ওর যে মতাদর্শ, যে জায়গাটিকে সে বলতে চায় মানুষের কাছে, সেই জায়গাটা আমার অনেক পছন্দের জায়গা ছিল, এবং ওর কাছে আমার প্রত্যাশা এটাই যে আসলে এই কাজগুলোই করুক, দুজনেই একসাথে গান গান, করলে খুব ভালো লাগবে। আমি সহজ গান ধরে দুই তিন লাইন গাই আমি। হাতের মাঝে হাতে কহরা কিছু বলবো না, গলায় দিছো ফাঁসির দড়ি হিসাব নেবো না রে বন্ধু, হিসাব নেবো না, এরকম আর কি গানটা। হারিয়ে যাওয়া দিন হাত বাড়িয়ে ছুঁই, আহা হাত ছানি দেয় তুমুল জাগরণ, সেই হারিয়ে যাওয়া দিন হাত বাড়িয়ে ছুঁই, আহা হাত ছানি দেয় তুমুল জাগরণ, সেই হারিয়ে যাওয়া দিন মুক্ত কর ভয়, নিজেকে বলি তাই ভয়ের সংসারে স্বপ্ন বুনে যাই, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।
বাংলাদেশ। খুব ভালো লাগলো। আমি তো আগেই বলেছি যে আপনাদের নামটা খুবই কমন, মানে অনেক বাবু আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমরা দুইজন বাবু, বাবু ভাই এবং আমি, ফজলুর রহমান বাবু, মাহমুদুজ্জামান বাবু। আমাদের যদি কিছু ভালো থেকে থাকে তাহলে সেটি নিতে পারেন বাবু নামের যারা আছেন। আমাদের যা খারাপ সেটাকে একদম সচেতন ভাবে পরিহার করতে হবে। আর নাম গোত্র বর্ণ নির্বিশেষে যারা আমাদেরকে ভালোবাসেন, তারা তার অবস্থান থেকে মানুষের জন্য, বিশেষ করে নিপীড়িত মানুষের জন্য কিছু যদি করা যায় সেটি অনেক মানবিক কাজ হয়। আমরা এরকম করে শিখেছি বাবু ভাইও তাই, আমিও তাই। সেটাই বাবু যেটা বললো, তারপরে নতুন করে বাবুদের উদ্দেশ্যে কিছু বলার দরকার নাই, বলি যে বাবুদের দল ধীরে ধীরে ভারী হোক, বাবুরা দীর্ঘজীবী হোক। প্রিয় দর্শক, কবি লিখে গেছেন, যেতে নাহি দিব তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। তেমনি আমাদেরকে বিদায় দিতে হচ্ছে আজকের মতো। ভালো থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোন অতিথির সঙ্গে সোয়ান নামে নামে টক করে। নামে কি বা আসে যায়, কাজে পরিচয়, তবু নামে নামে মিলে গেলে বাড়ে সংশয়, বাড়ে সংশয়। কর্মেতে বীর করে নাম যশ খ্যাতি, নামেরই পরশে কারো কত উন্নতি, একই নামে সমাসীন হলো দুইজন, মিতালি কি হয় নাকি দ্বন্দ্ব ভীষণ। নামে নামে জমে টানে, নামে নামে কাছে আনে, নামের মিলনে গড়ে কত না খবর, তবু দেখো বাঁধে ভাই কত টক্কর, নামে নামে টক্কর।